শেখর, এই শেখর, ওকে। আমি জানবো কি করে? ও বলছে ও নাকি বাসুবির সিকিউরিটি। আমার সিকিউরিটি মানে? এই যে শুনুন, আমার কোনো সিকিউরিটির দরকার নেই। আছে, আলবাত আছে। তোমার বাড়ির কাছে 24 ঘন্টা নজর রাখছি। সালা, বিবেকদা বলেছে আর তুমি তুমি ট্যাক ট্যাক করছো। যাও যাও, যা করছো করো, যাও। কে বলেছে? মামা? মামার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। তার মানে? মানে মামা কাকে আমাদের বাড়ির ওপর নজর রাখতে বলেছে সেটাই ভাবছি। আমাকে বলেছে, আমাকে, সঙ্গে বুকাইও আছে। আমরা পালা করে নজর রাখছি। দয়া করে নজর না রাখলেই ভালো হবে। নজর না রেখো যা হচ্ছে, আর রেখো তাই হবে। কেন, কি হয়েছে? আবার কেউ কিছু করেছে নাকি? একটা ছেলে আমাদের বাড়িতে ঢুকে দিদিকে বলেছে সে তার ভাইপো না ভাইজি কাকে দিদির স্কুলে ভর্তি করাতে চায়। এবং সে বাসবীর খুঁজেই এখানে এসেছিল। তোমার নাকের ডগা দিয়ে গটগট করে এই বাড়িতে ঢুকেছে, আর তুমি তখন ভাবছিলে কে আসবে, সে আনন্দে তুমি সিগারেট টানছিলে বসে বসে। অর্থাৎ ফালতু কথা বলছো কেন? হতে পারে সে সময় আমি চা বেঁধাতে গিয়েছিলাম। আর ঠিক আছে, আমি দেখছি। অঞ্জনের বাড়িতে যাওয়ার সময় তোর আমাকে নিয়ে যাওয়া উচিত ছিল। শালা আর্টিস্টের বাচ্চা কানের গোড়া একটা দিলে। এ চুপ কর, সবসময় খালি কানের গোড়া কানের গোড়া বন্ধ কর। এই জন্যই আমি তোকে নিয়ে যাইনি। সব জায়গায় গিয়ে তুই গরম দেখাতে পারিস, কিন্তু আমি পারি না। আরে গরম না দেখালে আজকাল কোনো কাজ হয় না। গত বছর হারুদা এগ্রাম দিয়েছিলাম, ভুলে গেলি? হারুদাকে? আরে হারুদা রে, হারুদা আমাদের পাড়া মুদির দোকানের মালিক। শালা বহুত পয়সা, 4টে ট্যাক্সি, 1টা রোলের দোকান, বহুত মাল কামাচ্ছে, কিন্তু জিপ ছাড়া সবসময় এক হাত বেরিয়ে আছে। হ্যাঁ মনে পড়েছে, ওই আমাদের কালী পুজোয় 5,000 দিয়েছিল। দিয়েছিল কি রে, দিতে বাধ্য করিয়েছিলাম জানিস দাদা? একদিন ওই হারুদার দোকানে একটু কালো জিরে কিনতে গিয়েছিলাম, তোমাদের পাড়ায় রক্ষিতদা। আরে রক্ষিতদা রে, রক্ষিতদা ওই স্কুল মাস্টার, তো হারুদার দোকান থেকে একটা বেবি ফুড নিয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে খুলে দেখে ওর ভেতরে পোকা এই 2 চামচ মতো গুলেছিল। দাদা তুই বোঝ, ওই হারুদা রক্ষিতদার থেকে ওই 3টা ফেরত নেওয়ার সময় 2 টাকা কেটে নিল। মালটা কিরম হারামি তুই বোঝ। ব্যাস আমি আমি সঙ্গে সঙ্গে বললাম 5,000 ফেলো, নাহলে ঝাঁপটি বন্ধ করো। ব্যাস হয়ে গেল 2 টাকার বদলে 5,000। হারুদা আর অঞ্জন এক নয়, তাছাড়া ওর সঙ্গে সাবুর একটা সম্পর্ক আছে, সেটা ভুলে দাস না। এ ছাড়টা, করকালে কি করবে, সাবুকে ছেড়ে দেবে? হ্যাঁ ছেড়ে দেবে, ও সে কথাই বলেছে। আরে ছাড় ছাড়, হ্যাঁ ছাড়লেই হলো, পরে সাবুর মতো মেয়ে আর পাবে নাকি? এই জায়গায় ছাড় তো, চুপ কর, ভেজের ভেজের আমার ভালো লাগছে না। আর একটা কথা, সাবুকে আমি এখানে ডেকে পাঠিয়েছি, ওর সামনে আবার উল্টোপাল্টা কিছু বলিস না, তাহলে আমি তোর কানের গোড়ায় দেবো একটা। ওই তো সাবু। আয় আয় সাবু, আয় সাবু আয়। আরে এতক্ষণ তো তোর কথাই বলছিলাম, অনেক দিন বাঁচবি তুই, আয়। বেশি দিন বাঁচা খুব খারাপ ছোট। ওর কথা ছাড় তো, ও কোন কথা কখন কিভাবে বলতে হয় জানে না। জেগে, তুই হঠাৎ আমাকে ছাদে ডেকে পাঠালি কেন? কারণ আছে। তোদের ঘরে গিয়ে তো কথা বলা যাবে না, ওখানে ছোট কাকিমা থাকবে। আমাদের ঘরে গিয়েও বলা যাবে না, কারণ সেখানে বাবা মা দুজনেই থাকবে। মেজো কাকার ঘরে যাবার তো কোনো প্রশ্নই ওঠে না। যাকে যা বলার তুই তাড়াতাড়ি বলতো, আমাকে একবার অঞ্জনদের বাড়ি যেতে হবে। কেন, তুই অঞ্জনদের বাড়ি যাবি কেন? আমার দরকার আছে। তুই হঠাৎ এভাবে জিজ্ঞেস করলি কেন? না না, ওই আমি ভাবলাম যে সাবু তুই অঞ্জনদের বাড়ি যাচ্ছিস যা, কিন্তু গিয়ে কোনো লাভ হবে না। ছোট দা, তোর সঙ্গে কথা বলতে আমার একদম ভালো লাগে না।
তুই কি যে বলিস, কোত্থেকে যে কোন কথায় যাস, কোনো মাথা মুন্ডু নেই। আহ, তুই ওর সঙ্গে কথা বলছিস কেন? শোন না, বলছিলাম সাবু, তুই অঞ্জনদের বাড়ি যেতেই পারিস, আর সে নিয়ে আমার কিছু বলার কোনো রাইট নেই। তাছাড়া বলবি বা কেন, তুই এখন বড় হয়েছিস, তোর ভোটের কার্ডও আছে। কি জন্য ডেকেছি সেটা না বলে কি সব বলছিস বলতো? এবার এবার কিছু হয় না না? ও, তুই চুপ করবি, আমায় আসল কথাটা বলতে দে। বলছিলাম সাবু, বলছিলাম যে ভোট দেবার গণতান্ত্রিক অধিকার যেমন তোর রয়েছে, তেমনি যে কোনো জায়গায় যাবার অধিকারও তোর আছে, আর সেটা কেড়ে নেবার এখতিয়ার কারো থাকতেই পারে না। বড়দা, তুই কিন্তু আসল কথাটা এখনো বলছিস না। ও হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, আসল কথাটা হলো আমি অঞ্জনদের বাড়ি গিয়েছিলাম, আমি সব বলে এসেছি, ও আমাকে শঙ্কর মুখার্জির বাড়ি চিনিয়ে দেবে বলেছে, তখন আমি শঙ্কর মুখার্জির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো, ব্যাস। তুই তুই অঞ্জনদের বাড়ি ও স্যারের কাছে? না না বড়দা, আমি তোকে বিশ্বাস করি না। কি ঠাকমা, কি বলেছিলাম আমি? এবার বিশ্বাস হলো তো? মেজো জেঠিমার ঘরে গিয়ে কি বলেছে তুমি শুনলে তো, এবার সামলাও। এটা তুই কি করলি রে মুখ পুরি? হ্যাঁ বলি, আমি কি তোকে বলেছিলাম যে আমার সোনার নথ বাবুর ঘরে আছে? বলেনি তো কি হয়েছে? আমি হঠাৎ করে একটা কথা ভাবলাম, তাই বলেছি। কেন বলেছিস? এরপর তো সংসারে আগুন লেগে যাবে। সে একটু ঘরে আগুন লাগুক গে, ও আগুন আমি নিভিয়ে দেবো। তোকে আগুন জ্বালাতেই বা কে বলেছে, আর নেভাতেই বা কে বলেছে? হ্যাঁ জানো ঠাকমা, আগে আমরা যেখানে থাকতাম সেই যোগ্য ওই চেতলায়, সেখানে কি করতে জানো, ঠিক এই একরকম ঝামেলা পাকাতো। এক বাড়ির কথা গিয়ে অন্য বাড়িতে বলতো, আর অন্য বাড়ির কথা এসে আরেক বাড়িতে গিয়ে বলতো। এই করে কি করতে জানো, পাড়ার প্রত্যেকের সঙ্গে এক বাড়ির সঙ্গে আরেক বাড়ির গণ্ডগোল বাঁধিয়ে দিত। তারপর ওই দুই বাড়ির লোক যখন আমাদের বাড়িতে আসতো, তখন ওকে সাক্ষী মেনে সে এক তুল কালাম কাণ্ড হতো জানো। ও বড় বাড়িয়ে বলে। আমি বাড়িয়ে বলছি, দু মাস আগে কি করেছিস ঠাকমাকে বলবো আমি? কি করেছিলাম বল না, বল ঠাকমাকে বল। ঠাকমা আমাকে খুব ভালো করে চেনে না গো ঠাকমা। যদি ঘটনাটা বলি না, তাহলে তোর এই চেনা ফেনা সব বেরিয়ে যাবে বুঝলি। জানো ঠাকমা, আমরা ওই আগে যেখানে থাকতাম গো ওই চেতলায়, সেখানে আমাদের বাড়ির পাশাপাশি মুখার্জিদের বাড়ি আর নন্দীদের বাড়ি ছিল। তা ওদের সঙ্গে আমাদের খুব ভালোই জানাশোনা, খুকুরে ভালো জানাশোনা আছে। থা কি হলো জানো, এবছর মাধ্যমিক পরীক্ষায় না ওই মুখার্জিদের মেজো ছেলে স্টার পেয়েছিল বুঝলে। কি কি পেয়েছিল? তুই বড্ড বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস। ঠিক বলেছ ঠাকমা, ও একটু নেকা পড়ে জানে তো, তাই ভাবে সব কিছুই বেশি জানে। তুই চুপ কর। তুই চুপ কর। তখন থেকে আসল কথা না বলে ওই সব আজে বাজে কি স্টার ফেস্টার বলতে তো তুই শুরু করেছিস। উফ ঠাকমা, ওটা স্টার ফেস্টার নয় বুঝলে, ওটা হলো স্টার স্টার। ম্যাট্রিকে মানে ওই মাধ্যমিক পরীক্ষায় যারা 600-এর উপর নম্বর পায়, তাদের ওই 600-এর উপর নম্বর পাওয়াটাকে বলে স্টার পাওয়া। এবার বুঝেছো? ও এইবার বুঝেছি, মানে ওইটে পেতে গেলে 600 পেতে হবে তাই তো? হ্যাঁ ঠিক তাই বুঝলে, ঠিক তাই। তা কি হলো জানো, ওই মুখার্জিদের মেজো ছেলে তো স্টার পেলো বুঝলে। এই তুই শর্ত। তা সে খবরটা খুকু শুনে ওদের বাড়িতে গিয়ে বলল, নন্দীবাবুরা নাকি বলেছে মুখার্জিরা ভীষণ মিথ্যুক, ওদের ছেলে নাকি কোনো রকমে পাশই করেনি, যাতে কুকু একবার গিয়ে দেখে আয়তো। আর এ কথা শুনে ব্যাস মুখার্জিরা তো একেবারে রেগে আগুন, শুরু হয়ে গেল দুই বাড়ির মধ্যে গণ্ডগোল, এক সপ্তাহ ধরে চললো জানো। শেষে পাড়ার লোকেরা ওদের সামলায়। আরে এই কুচিটে, হ্যাঁ বলি, ওখানে তো পাড়ার লোকে সামলেছিল, আর এখানে এখানে তোকে কে সামলাবে? সে তুমি ভেবো নি তো ঠাকমা, দেখে নিও এই খুকু মণ্ডল দুই জেঠিকে কিরকম নাচায় সেটা বুঝবে। এরপর থেকে দেখবে তোমার ওই দুই বউ তোমার পা না ছুঁয়ে জল পর্যন্ত খাবে না। হুম, পাগলি।
আসতে পারি? আসুন। বসুন। মাফ করবেন, আপনাকে তো ঠিক না, আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আপনাকে আমি চিনি। অবশ্য এলাকার আবাল বৃদ্ধ বনিতাই আপনাকে চেনে। শুনে ভালো লাগলো। এবার আপনার পরিচয়টা জানতে পারি? আমি শীলা দত্ত, একটা স্কুলে পড়াই। আরে বাহ, ভেরি গুড। আপনাদের মতো শিক্ষিত মানুষদের সঙ্গে কথা বললে জ্ঞান বাড়ে, অজ্ঞানতা নিয়ে তো আর সারা জীবন চলে না। বলুন, আপনি তো আমাদের এলাকাতেই থাকেন, মাঝে মধ্যে এলেও তো পারেন? কেন না, এমনি ওই আসলে অনেকেই তো আসেন। সত্যি কথা বলতে কি, আপনার মতো ভদ্র শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলে আমি খুব আনন্দ পাই। আমি দুঃখিত, আমার সময়ের বড় অভাব। আর তাছাড়া কথা বলে কাউকে খুশি করার অভ্যেস আমার নেই। আমি এসেছি একটা দরকারি কাজে। হতে পারে, তবে আজ এখানে আসার সময়টা তো আপনি নিজেই বার করেছেন। সেটা কি ব্যক্তিগত প্রয়োজনে এসেছেন বলে? প্রথমত তাই, তাছাড়া আমার সমস্যার সঙ্গে অনেকেই জড়িয়ে আছে। মনেটা বুঝলাম না। আপনি তপন দত্তকে চেনেন তো? নয়নতারা তপন দত্ত? খুব চিনি, ওরা তো আমারই ছেলে। সে কি, আপনার অতগুলো ছেলে আছে বলে তো জানতাম না। আমি তো জানি আপনার একটি মেয়ে আছে, হেনা, শান্তিনিকেতনে পড়ে। আমি জানি না আপনি কি কারণে বা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন কিনা। আমি এও জানি না আপনি সত্যি সত্যি কোনো স্কুলে পড়ান কিনা। তবে আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি এটা জেনে এসেছেন যে কাউন্সিলর কল্যাণ গাঙ্গুলির বাড়িতে বসে তাকে অপমান করা যায়, এটা আপনাকে কে জানিয়েছে? বটু ব্যানার্জি? না, জানিয়েছে আমার আত্মসম্মান বোধ। আর আপনার সঙ্গে এভাবে কথা বলতে সাহস জুগিয়েছে আমার সততা। আপনার ছেলেদের মধ্যে একজনের নাম কি টাকু? সে কদিন আগে আমার বাড়িতে গিয়ে অসম্ভব নোংরামি করে এসেছে। তার জন্য এখানে এসেছেন কেন? থানায় যান। কাউন্সিলর বাড়িটাকে সরকার তো থানা বানায়নি। জানি, আসলে সঞ্চিতাকে বলেই আমি এখানে এসেছি। সঞ্চিতা আর আমি একই স্কুলে পড়াই। কি বললেন? তোর দিদি অবশ্য গেছে কাউন্সিলরের বাড়ি টাকুর ব্যাপারে কথা বলতে, তবে কতদূর কি হবে আমি জানি না, কারণ তপন টাকুদের সঙ্গে কল্যাণ গাঙ্গুলির একটাই তফাত। ওরা রকে চায়ের দোকানে বসে আড্ডা মারে, আর কাউন্সিলর নিজের সাজানো ফ্ল্যাটে বসে বদমাইশি করে। যে লোকটার বেসিক অনেস্টি নেই, কোনো ভ্যালিউজ নেই, তাকে দিয়ে লোকের কি উপকার হবে? কিন্তু শিলাদি কল্যাণদার কাছে কেন গেলেন তাই ভাবছি, কারণ টাকু তো আপনাদের স্কুলে গিয়েছিল ওর ভাইজির ভর্তির ব্যাপারে কথা বলতে। ওটা একটা ছুতো, একটা কিছু নিয়ে তো কথা শুরু করতে হবে। তাছাড়া কাউকে ভর্তি করতে গেলে তো স্কুলে যেতে হয়, সেখান থেকে ফর্ম নিয়ে ভর্তি করে সেখানেই জমা দিতে হয়, এটাই তো নিয়ম।
ছেলে মেয়েদের ভর্তির জন্য তো কেউ টিচারের বাড়িতে যায় না। তাছাড়া ছেলেটা যেভাবে কথা বলছিল ও মল্লিকার জন্যই এসেছিল। জানেন বৌদি, কালকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কিরকম? মল্লিকাকে কালকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ওর বাড়ির সামনে আমার গাড়িতে বসে আমরা কিছুক্ষণ কথা বলছিলাম, হঠাৎ দেখি মানে আমি প্রথম লক্ষ্য করি একটা লোক আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে একটু দূরে সিগারেট টানছিল। শেখরকে বলতে ও লোকটার সঙ্গে গিয়ে কথা বলে। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করাতে ও বলল নাকি বাসবি সিকিউরিটি। আসলে বাসবি যে মল্লিকা সেটা কিন্তু জানে না বৌদি। সিকিউরিটি? আশ্চর্য! আমিও প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, পরে ও বলল মল্লিকার মামা নাকি ওদের মল্লিকার উপর নজর রাখতে বলেছে। সবই ঠিক আছে, কিন্তু এটা তো কোনো সুস্থ জীবন নয়। সারাক্ষণ এইভাবে একটা টেনশন নিয়ে কোনো মানুষ কি চলাফেরা করতে পারে? আমি আগেও একবার ভেবেছিলাম যে তপনদের বাড়িতে যাবো ওর বাবা মার সঙ্গে কথা বলতে, কারণ কল্যাণ গাঙ্গুলির সঙ্গে কথা বলার পরেও যখন ও বাড়িতে আসার সাহস দেখিয়েছে তখন। যাকগে, আগে শুনি শিলার সঙ্গে কল্যাণ গাঙ্গুলির কি কথা হয়েছে, তারপর আমি ডিসিশন নেব। মোদি, আমি একটা কথা ভাবছিলাম। তোমার কথা আমি শুনছি, কিন্তু শেখর তুমি আমাকে বৌদি না ডেকে সঞ্চিতা দি বলেই ডেকো, কারণ এই বৌদি ডাকটা আমার নিজের কাছে নিজেকে বড্ড ছোট করে দেয়। না আসলে আপনি তো। আমি কি বলো, আমি কি থামলে কেন? এই জন্যই আমি শেখরকে বলেছিলাম যে আমাকে বৌদি বলে ডাকবে না, যেহেতু আমার ডিভোর্স হয়নি তাই বৌদি বলে ডাকার একটা সুযোগ তোমাদের কাছে থেকেই যাচ্ছে। সরি, আমি একটু রাগ দেখিয়ে ফেলেছিলাম। বলো তুমি কি ভাবছিলে? আপনি ভুল করছেন, আমি আপনাকে অপমান করিনি, উল্টে সঞ্চিতার সঙ্গে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রথমেই আপনি আমাকে অপদস্থ করতে চেয়েছেন। আপনি পুরুষ মানুষ হলে এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথাই বলতাম না। হতে পারে, আমি কিন্তু আপনাকে অপদস্থ করিনি, আপনি নিজের অজান্তে নিজেকেই অপমান করেছেন। আপনি তো বলেছিলেন তপনরা আপনার ছেলে, বলেননি? হ্যাঁ বলেছি, যে কোনো নেতাই তার দলের ছেলেদের তার অনুগামীদের সম্পর্কে কিছু বলতে গেলে বলে ওরা আমার ছেলে। আমার কথাটার মাঝখানে দলের শব্দটা আছে, সেটা হয়তো আপনি বুঝেও বুঝতে চাননি। তাছাড়া আপনি যখন সঞ্চিতার বন্ধু তখন এটা নিশ্চয়ই জানেন সে আমার কাছে এই ব্যাপারে কথা বলতে এসেছিল এবং আমাকে যথেষ্ট অপমান করে গেছে। জানি, তবে আপনাকে কেন অপমান করেছে সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমি বলছি, সঞ্চিতার সঙ্গে আমার হয়তো কোনোদিন একটা সম্পর্ক ছিল, কিন্তু আজ আর নেই। অনেকদিন আগে ও আমাকে ছেড়ে চলে গেছে, তবু ওর কথায় আমি হয়তো কিছু একটা করতাম, কিন্তু ও তো এখানে এসেছিল একটা অশান্তি করার জন্য।